আসসালামু আলাইকুম, আমি শাহিন, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আজকে তোমাদের ভবিষ্যৎ মূল্যের বার্ষিক ভিত্তির অঙ্কগুলো শেখাব। বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্যের বার্ষিক ভিত্তি দুই রকম, একটা হলো সাধারণ বার্ষিক ভিত্তি আর একটা হলো অগ্রিম বার্ষিক ভিত্তি। তোমরা জানো বার্ষিক ভিত্তির অঙ্কের ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো এটা বার্ষিক ভিত্তির অঙ্ক, এটা আগে আমাদের জানা দরকার। বিষয়টা হলো প্রত্যেক বছর সমানভাবে টাকা জমা দেওয়া হবে বা গ্রহণ করা হবে, সমানভাবে, একবারে না, সমানভাবে টাকা জমা দেওয়া হবে বা গ্রহণ করা হবে অথবা পাওয়া যাবে, জমা দেওয়া হবে, দুইটার যে কোনো একটা হতে পারে, বাট প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে সমানভাবে হবে। তাহলে এখন আমরা অঙ্কটা দেখি কিভাবে দেওয়া আছে। হাসিও খুশি দুই বোন, হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে, খেয়াল করে দেখো বছরের শুরুতে। আমি তোমাদের সূত্র শেখানোর সময় বলেছিলাম যদি বছরের শুরুতে, মাসের শুরুতে বা কিস্তির শুরুতে টাকা জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয় তাহলে ওটা হয় অগ্রিম বার্ষিক ভিত্তি। যেহেতু এটা বছরের শুরুতে বলা আছে হাসিটা, সুতরাং হাসিটা হবে অগ্রিম বার্ষিক ভিত্তি। হাসিটা হবে কি? অগ্রিম বার্ষিক ভিত্তি। এটা অবশ্যই মনে রাখতে হবে, না হলে আমরা অঙ্ক করতে পারবো না, আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। সুতরাং আমরা একটা জিনিস দেখলাম, এটা বর্তমানে করি আর ভবিষ্যতে করি সেটা পরে আসবো, আমরা প্রশ্নে আসলে আমরা বুঝতে পারবো এটা কি করতে হবে। বছরের শুরুতে 10% সুদে এবং খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে। এই দেখো, খেয়াল করে দেখো, তোমাদেরকে আরেকটা সংজ্ঞা বলেছিলাম বছরের শেষে, মাসের শেষে বা কিস্তির শেষে বা সময়ের শেষে সমপরিমাণ অর্থ জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয় তাহলে ওইটা হয়ে যাবে সাধারণ বার্ষিক ভিত্তি। আগেই বলেছি বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য পড়ে। আগে আমরা অঙ্কে আসি, আমরা প্রথমে ফাইন্ড আউট করলাম কি সাধারণ বার্ষিক ভিত্তি এবং অগ্রিম বার্ষিক ভিত্তি। শুরুতে থাকলে অগ্রিম বার্ষিক ভিত্তি, শেষে থাকলে সাধারণ বার্ষিক ভিত্তি, এটুকু আমাদের প্রথমে ক্লিয়ার ধারণা রাখতে হবে এবং এটা মনেও রাখতে হবে। ওকে, তাহলে ব্যাংকে বছরের শেষে 12% সুদে 10,000 টাকা করে, 10,000 টাকা করে জমা করেন। কয় টাকা করে জমা করতেছে? 10,000 টাকা করে জমা করেন। হাসিও জমা করতেছে, খুশিও জমা করতেছে। কি বলেছি আমি? যদি টাকার অঙ্কটা সমান হয়, প্রত্যেক বছর সমান হয়, সেটা গ্রহণও করা হতে পারে আবার জমাও হইতে পারে, সমান হয় সেই অঙ্কটাই হবে বার্ষিক ভিত্তির অঙ্ক। সেই অঙ্কটা কিসের অঙ্ক হবে? বার্ষিক ভিত্তির অঙ্ক। সুতরাং আমরা এখানে দেখলাম যে 10,000 টাকা করে 10 বছর জমা করেন, 10,000 টাকা করে 10 বছর জমা করেন, তার মানে এটা হলো আমাদের কিস্তি। এই 10,000 টাকাটা কি? আমাদের কিস্তির পরিমাণ, কিস্তিকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে এই 10,000 টাকাটা হলো আমাদের কিস্তি, 10,000 টাকাটা হলো আমাদের কিস্তি। তাহলে দুইজনই কি 10 বছর? হাসিও 10 বছর 10,000 টাকা করে জমা করতেছে, খুশিও 10 বছর 10,000 টাকা করে জমা করতেছে। খেয়াল করে দেখো, বর্তমান সময়গুলোতে জমা করে যাবে, তার মানে কি আমাদের একটা কনসেপ্ট আমরা দাঁড় করিয়েছিলাম যে বর্তমান রিলেটেড কথা থাকলে সাধারণত ওটা ভবিষ্যৎ মূল্য বের করতে হয়। এটা আমাদের নর্মাল একটা সেন্স বা নর্মাল একটা চিন্তাধারা, বাট আমরা অবশ্যই কিন্তু প্রশ্ন দেখে আমরা জানবো এটা বর্তমান মূল্য বের করতে হবে না ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। ওকে, তবে আমরা একটা মানে প্রাথমিক একটা ধারণা নেই এই ব্যাপারে, এই জন্য আমি বললাম যে যেহেতু বর্তমান সময়ে জমা দেওয়া হচ্ছে 10,000 টাকা করে, তার মানে কি আমার ভবিষ্যৎ মূল্য বের করতে হতে পারে। তাহলে আমরা দেখি কি আছে, ক নম্বরে আছে উদ্দীপকে হাসি মেয়াদ শেষে কত টাকা পাবেন। কি বলছে? হাসি মেয়াদ শেষে কত টাকা পাবেন। হাসিটা কি? বছরের শুরুতে, তার মানে অগ্রিম বার্ষিক ভিত্তি। যেহেতু পাবেন বলছে, কি বলছে? পাবেন, তার মানে ভবিষ্যৎ মূল্যে সাধারণ বার্ষিক ভিত্তির সূত্র ব্যবহার করতে হবে। খতে কি বলছে? উদ্দীপকের আলোকে ম্যাচ শেষে কে বেশি টাকা পাবেন, পাবেন। আবারও কি বলছে? কে বেশি টাকা পাবেন, তার মানে কি? হাসিটা যেহেতু আমরা কতে আমরা কি করবো, ভবিষ্যৎ মূল্যে সাধারণ বার্ষিক ভিত্তির অগ্রিম বার্ষিক ভিত্তির সূত্র ব্যবহার করব, ঠিক। এখানে আমাদের খুশিটাও তাই করতে হবে, খুশিটা, খুশির ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্রই ব্যবহার করতে হবে, তবে কিসের সূত্র? বার্ষিক ভিত্তির সূত্র, ঠিক আছে।
তাহলে আমরা এখন কিসে যাই অঙ্কে চলে যাব আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আসি প্রথমে আমরা গিভেন লিখব কি কি দেওয়া আছে ক নাম্বার অবশ্যই আচ্ছা এখানে আমাদের কি কি দেওয়া ছিল কিস্তির পরিমাণ কত 10000 টাকা কিস্তিকে এ দিয়ে প্রকাশ করা হয় আই হাসির ক্ষেত্রে আই এর পরিমাণ ছিল কয় পার্সেন্ট 10% আই মানে সুদের হার ছিল 10% এরপর কি এরপর হলো মেয়াদকাল কত বছর বলছে 10 বছর তাহলে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটি ডিউ হবে কেন বছরের শুরুতে বলছে অ্যানুইটি ডিউ মানে অগ্রিম বার্ষিক ভিত্তি অ্যানুইটি ডিউ মানে অগ্রিম বার্ষিক ভিত্তি তাহলে আমরা জানি এফভিএডি সমান সমান এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই খেয়াল করে দেখো যদি আমরা এই ডি বাদ দিয়ে এইটুকু লিখি তাহলে এটা সাধারণ বার্ষিক ভিত্তির সূত্র হয়ে যায় তাহলে এটা কিসের সূত্র হয়ে যায় সাধারণ বার্ষিক ভিত্তির সূত্র হয়ে যায় কিন্তু যেহেতু বছরের শুরুতে বলছে কি বলছে বছরের শুরুতে সুতরাং আমাদের কি করতে হবে 1 প্লাস আই গুণ করে দিতে হবে এক্সট্রা 1 প্লাস আই গুণ করে হবে কেন বছরের শুরুতে মানে কি সুদটা তাহলে বেশি এই জন্য এটা গুণ করে দিতে হয় তাহলে কিস্তির পরিমাণ আমরা এখন মান বসাই মান বসালাম এর মান 10000 1 প্লাস আই এর মান 0.10 পাওয়ার কত এন এর মান 10 বছর মাইনাস 1 ভাগ কত নিচে আবার কি করব 0.10 দিব এবং এখানে কি করব ইনটু 1 প্লাস 0.10 ওকে এখন আসি আমরা একবারও ক্যালকুলেশন লিখে দিতে পারি আবার ভাঙায় ভাঙায়ও ক্যালকুলেশন করতে পারি তাহলে 10000 ইনটু এটুকু ক্যালকুলেশন করলে আমাদের আসে 15.937 72 ইনটু 1.1 এই একের সাথে প্লাস পয়েন্ট এক যোগ করলে 1.10 হয় তাহলে আমরা এখন এগুলো কি করব টোটালটা যোগ করে দেব হ্যাঁ গুণ করে দেব 175312 টাকা অর্থাৎ 11. সামথিং আসে আমি 12 টাকা লিখে দিলাম কি হলো 175312 টাকা আসলো তাহলে আমাদের এরপরে আমরা এখন কি শিখব এখন আমরা সাধারণ বার্ষিক ভিত্তির অঙ্কটা শিখব তাহলে সাধারণ বার্ষিক ভিত্তির অঙ্কের ক্ষেত্রে কি হয় এটা হাসিরটা গেল এটা আমরা হাসিরটা কমপ্লিট করলাম এরপর খুশিরটা কমপ্লিট করব খুশি তাহলে এখানে এ সমান সমান 10000 যথারীতি একই রকম থাকবে আই সমান সমান কত 12% আইটা চেঞ্জ হয়ে গেছে আইটা চেঞ্জ হয়ে গেছে আইটা 12% বলছে এখানে এন সমান সমান কত এন সমান সমান 10 বছর যথারীতি একই রকম বছরের শেষে বলছে বছরের কি বলছে শেষে বলছে এই জন্য কি হবে এটা সাধারণ বার্ষিক ভিত্তির সূত্র হবে এটা সাধারণ বার্ষিক ভিত্তির সূত্র হবে তাহলে আমরা এখন সাধারণ বার্ষিক ভিত্তির সূত্রটা আমরা ব্যবহার করি আমরা জানি এফ বি এ সমান সমান এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই ওকে এখন আমরা কি করব এখন আমরা মানগুলো বসাই দেব তাহলে এর মান হলো 10000 1 প্লাস 0.12 পাওয়ার কত 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.12 তাহলে আমরা আমরা রেজাল্ট পাই 175487 টাকা 175487 টাকা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি
আমাদের খুশিটা কত ছিল, হাসিটা কত ছিল? 1,75,311 বা 12 টাকা। তাহলে তাহলে কে বেশি টাকা পাচ্ছে? এটা হলো খুশি। হ্যাঁ, এটা খুশি, এটা হলো হাসি। হাসিটাতে আসলে 1,75,312 টাকা, খুশিটাতে কত আসলো? খুশিটাতে আসলে 1,75,487 টাকা। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং খুশি বেশি টাকা পাবেন মেয়াদ শেষে। এই জাতীয় অঙ্ক যতগুলো আছে সবগুলোই তোমাদের নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস তত ভালো করতে পারবা। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। যদি কোনো সমস্যা থাকে তোমাদের স্যারদের সাথে কন্ট্যাক্ট করবা, যোগাযোগ করবা, স্যাররা তোমাদের সমস্যার সমাধান করবে। আর যদি তোমাদের স্যারদের সাথে কন্ট্যাক্ট করতে না পারো, সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবা, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের যাতে এই ম্যাথ সম্পর্কিত কোনো সমস্যা না থাকে। আল্লাহ হাফেজ।